اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله তুমি দয়া করো নসিব করো قبرتي نيونا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া এটা মানুষের পক্ষে সম্ভব না। এই যে মহা গ্রন্থ আল কোরআন, বিরাট বিরাট বড় কোরআনুল কারীম, এই 30 পারা কোরআন এটা মুখস্থ করা, এরপরে আবার এটা তিলাওয়াত করা, এরপরে নামাজের ভিতরে আবার তিলাওয়াত করা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম এবং করম মেহেরবানি ছাড়া কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। এটাও কোরআন কারিমের একটা মুআজিজা হোক, আলহামদুলিল্লাহ। এটাও কোরআনের একটা মুআজিজা। আপনারা বা আমরা যারা লেখাপড়া করছি, অন্য যেটা বই আছে, যে আপনার বাংলা হোক ইংলিশ হোক যে বই আছে, আমরা সামান্য কিছু মুখস্থ করছি, ছাত্র তোমরা মুখস্থ করছি, এখন দিকাইলে দেওয়ার হইতে পারতো না, বা আপনি অনেক কিছু বাদ পড়বো, কিন্তু কোরআন কারিম এমন একটা কিতাব যে পৃথিবীর যে প্রত্যেকটা দেশ, যে দেশে মুসলমান আছে সেই দেশ ভাষা কিন্তু আরবি নাই, অনেক বাচ্চা ইন্তেজা আরবির কোন একটা শব্দের অর্থ বুঝে না, কিন্তু কোরআন কারিম আস্থা মুখস্থ। সুবহানাল্লাহ। এই যে গত কদিন আগে আপনারা দেখা যায় বিভিন্ন ভাইরাল হয়েছে যে একটা ছেলে বাংলাদেশের তাকরিম হতো নাম, যে বয়স কত, ছোট বাচ্চা, কিন্তু এই বাচ্চা কোরআন কারিম তো মুখস্থ নাই, বরং ওয়ার্ল্ডের মাঝে এক নম্বর। সুবহানাল্লাহ ও বিহামদিহি। কিন্তু তারা যদি অর্থ দেখায় একটা সেন্টেন্স অর্থ কইতে পারতো না, এইভাবে গ্রামার বাইতে হিচ্ছেও না, কিন্তু মুখস্থ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করছেন, তারে
যিখান থেকে আনতাতে একটা সেন্টেন্স কইলে দিয়ে তেলাওয়াত করতে পারবো আমি কইতে পারবো এটা কোন জায়গা কোন আয়াত এই এটা একটা কোরআন মুজিজা এটা পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যে যে কোনো দেশের যে কোনো ভাষার যে কোনো মানুষ হোক যে কোরআন কারীম মুখস্থ করতে পারে এটা কোরআনের একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরত ছাড়া এটা পারতো না আমরা যদি তিলাওয়াত করি আমরা যদি এমনি র্যান্ডমলি কিছু জিকায় হয়তো আমরা খুঁজে পারতাম না কিন্তু তিলাওয়াত শুরু করলে দেখা যায় একটার পরে অটোমেটিকলি আবার একটার পরে অটোমেটিক আয় এটা অনেক সময় আমরা যদি আমরা সেন্স করে হইতাম চাইতে বা আদে কিছু হইতে পারতাম না খেয়াল করতাম কিন্তু কিন্তু ফোড়া যখন শুরু করা দেখা যায় অনেক সময় আমরা খেয়াল না কিন্তু অটোমেটিক আইতে আছে একটার পরে একটা আপনাদের গ্লাসটাই বোতলটা কিন্তু পানি ডালো যে এটা অটোমেটিক যেভাবে আয় যে কোরআন কারিমে যে আপনি ফোড়া শুরু করলে আপনার যদি দিয়ান নাও থাকে এরপরেও দেখা যায় অটোমেটিক্যালি একটার পরে একটার পরে একটার পরে পারো ইয়ায় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন করাবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কুরআন আমি নাযিল করছি আর এই কুরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ যে আল্লাহ করাবে এই কুরআন আমি নাযিল করছি আর কুরআন যে হেফাজত করা এটারে সংরক্ষণ করা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিচে গিয়ে যে উলামায়ে কেরাম করাবে এই কুরআন যে হেফাজত করার একটা মাধ্যম হইল কি যে কুরআন যে মুখস্থ করার যে অ্যাবিলিটি যেটা আছে কুরআন মুখস্থ করা যায় এই মুখস্থ করতে পারার যে তৌফিক আল্লাহ দান করছেন এটা কুরআন হেফাজতের একটা একটা উপায় আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করছেন কারণ পৃথিবীর যদি এমন কোনো হয় আনফর্চুনেটলি যে কোরআন যত কপি আছে কেউ যদি সব বন্ধ হইলে বা নষ্ট হইলে বা জ্বালাইলে নাউজ বিল্লাহ মিন জালিক কিন্তু কোনো মানুষের অন্তর থেকে কোরআন বাইর করে নিতে পারতো না যে যে সমস্ত হাফিজ আমার পৃথিবীর মধ্যে যারা যারা আছে কোরআন মুখস্থ করছেন তারা ভিতর থেকে তো বাইর করে নিতে পারতো না সুতরাং কোরআন কোনোদিন ডিস্ট্রয় করতে পারতো না কোরআন এবং এই কোরআন করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নাযিল হইছিল প্রত্যেকটা আয়াত হোক সেন্টেন্স হোক বা একটা জের জবর বিন্দু বিসর্গ পর্যন্ত যেভাবে আছিল এভাবেই আছে একটা শব্দও কেউ চেঞ্জ করতে পারতো না এটা হলো কোরআনের একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন করাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর আল্লাহ নিশ্চয় এই কোরআন আমি এই কদরের রাত্রিতে নাযিল করছি সো ভেরিলি আই হ্যাভ রিভিলড দিস কোরআন ইন দা নাইট অফ কদর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজে প্রশ্ন করা ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ও নবী আপনি জানেন কদরের রাত্রি কিটা আবার আল্লাহ আনসার দেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর যে কদরের রাত্রি এমন একটা বরকতময় রাত যেটা অন্যান্য 1000 মান্থের চাইতে আরো বেশি বেশি ফজিলতপূর্ণ আল্লাহ আস্কিং হিমসেলফ ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডু ইউ নো হোয়াট ইজ দ্য নাইট অফ দ্য পাওয়ার নাইট অফ দ্য কদর দ্য আল্লাহ হিমসেলফ হি আনসার্ড দ্য কদর নাইট ইজ বেটার দ্যান 1000 মান্থ এক আদার মাস যদি আমরা হই যদি বছর যদি হয় আমরা 12 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে মোর দ্যান 83 ইয়ার্স হই যায় 83 বছরও আরো বেশি সময় এটারে 1000 মান্থ হইছে এই আয়াতের মধ্যে অর্থাৎ যে সবে কদর নাই এরকম যদি 83 বছর কেউ যদি ইবাদত বন্ধই করে তাইলে তার যতটুকু সওয়াব কইব 83 বছর 83 ইয়ার্স যদি কেউ আল্লাহর বন্ধই করার পরে যতটুকু সওয়াব তার হইব আল্লাহ পাক রব্বুল আলামিন করা যে আমি এই এক রাত দিছি এই এক রাত যদি কেউ বন্ধকি করে উম্মতে মুহাম্মদের মধ্যে তাইলে তারার সওয়াব ওই 83 বছরের সওয়াবের চাইতে বেশি হইব কিতাব লাগিয়ে কই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কারণ এই রাত এমন রাত যে রাত আমি কোরআন নাযিল করছি সুবহানাল্লাহ হোগা এই রাত কুর ফজিলতর এতগুলো ফজিলতর একটা কারণ হইল কোরআন নাযিল করছে কোরআনের লাগি কানেক্টেড টাচ উইথ দ্য কোরআন কারীম দ্য ব্লেসড অফ দিস নাইট দ্য ওয়ান রিজন দ্য আল্লাহ রিভিল দিস কোরআন ইন দিস নাইট এটা একটা প্রশ্ন হইতে পারে যে এই রাত কু কিলা কোরআন নাযিল করলা যে কোরআন কারীম তো খেয়াল করবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 40 বছর তখন বয়স হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তখন 40 বছর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউন্টেন হীরা যেটা রাখা হেরা গুহার মধ্যে হেরা একটা কেভের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুদাইতা দিন রাত সব বিঘ্ন থাকিয়া আল্লাহর ধ্যান ও বন্দেগী করতা চিন্তা ভাবনা করতা যে ইবাদত বন্দেগী করতা তখন একদিন জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইলা একটা সূরত ধরিয়া আওয়ার পরে আয়া একটা আয়াত নাযিল করলা যে ইকরা হে নবী আপনি পড়ো কা যে কুরআন কারীমের সর্বপ্রথম ফার্স্ট ভার্স রিভিল টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হি ওয়াজ দ্য কেভ হিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেভের মধ্যে আসলা তো জিবরিল আলাইহিস সালাম হি এপিয়ারড ইন ফ্রন্ট অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হি ব্রট দ্য আয়াত ফ্রম আল্লাহ ইকরা দ্য ওয়ার্ড ইকরা মিন রিড ও প্রফেট আপনি পড়ো কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডরাই গেছেন দেখো আজ মা আনা বিকারি আমি তো পড়নে ওয়ালা না তখন এভাবে দুইবার তিনবার করার পরে জিবরিল আলাইহিস সালাম যখন আস্তা সেন্টেন্স বললা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু ইজ ভেরি কাইন্ড
যে ফরৌকে আপনার রবর নামে জেইন বেশি দয়ালু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আয়াত পড়লো এবং পাঁচটা সেন্টেন্স দ্য ফার্স্ট ফাইভ ভার্সেস রিভিল টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই পাঁচটা আয়াত নাজিল হইলো। তাইলে দেখা যায় যে এই পাঁচটা আয়াত যখন নাজিল হইছে তখন কদরের রাত কোনায়, ইট ওয়াজ অন দ্য নাইট অফ দ্য কদর, বুঝলেন আপনারা পয়েন্ট বুঝলেন, এ সময় কদর রাত কোর কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেরাক গুহার মধ্যে আসলা, তখন ফার্স্ট ফার্স্টটা আয়াত নাজিল হইছে আর নাজিল হইছে না। এরপরে ফার্স্টটা ভার্স নাজিল হওয়ার পরে বহুত দিন কোরআন আর আইছে না, লম্বা ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়ি থেকে চলে, এটা আমি দিকে দাঁড়াব না। অনেক দিন পরে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম, দিস ফাইভ ভার্সেস। ডিটেইলস আমার কোয়ার এখন সময় না, জাস্ট ব্রিফলি কইতাম তো আমি স্টোরি, দিস ফাইভ ভার্সেস দ্য ফার্স্ট অফ দ্য রিভিল টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দেন স্টপড, দেন ফিউ ডেজ অর ফিউ মান্থস দেয়ার ওয়াজন্ট এনি কোরআন, আর কোনো আয়াত নাজিল হইছে না। এরপরে লেটার অন ফ্রম এখন তখন থেকে নিয়া রাসূলুল্লাহ সাল্লাম মক্কা শরীফ আসলা আরো, হি ওয়াজ অ্যানাদার 13 ইয়ার্স ইন মক্কা, দেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উইন্ট টু মদিনা, অ্যানাদার 10 ইয়ার্স হি ওয়াজ ইন মদিনা, সো টোটাল ইজ 23 ইয়ার্স, ফ্রম 40 টু 63 23 ইয়ার্স, দ্য 23 ইয়ার্স এর মধ্যে আসলা কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইছে এক লগে আইছে না, ইট ডিডন্ট কাম টু দ্য ওয়ান হোল বুক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সামটাইম ওয়ান সূরা, সামটাইম সাম ভার্সেস, সামটাইম ফিউ সূরা, এভাবে আয়াত স্থান কাল পাত্র যেন আইয়া আস্তা কোরআন আইতে কতদিন সময় লাগছে, 23 ইয়ার্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হি ওয়াজ ইন মক্কা অ্যানাদার 13 ইয়ার্স, অ্যানাদার 10 ইয়ার্স ইন মদিনা, দেন 23 ইয়ার্স ইট টুক টু কেম টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দ্য হোল কোরআন আস্তা কোরআন আইতে লাগছে 23 ইয়ার্স। বাট আল্লাহ পাক রব্বুল আলামিন ইন ফরা ইন্না আনজালনাহু বিলাইলাতিল কদর, আই হ্যাভ রিভিলড দিস কোরআন ইন দা নাইট অফ দা কদর, কদর রাত আমি নাজিল করি লাইছি, বাট আমরা হিস্টোরি দেখলাম যে না 23 ইয়ার্স লাগছে আস্তা কোরআন আইবার লাগিয়া, তাহলে এটার আনসার কিটা আপনারা বুঝছেন নি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চন, আল্লাহ সেইড আই হ্যাভ রিভিলড দা কোরআন দ্যাট নাইট দা কদর নাইট, আস্তা ও রাত আমরা আমি আস্তা নাজিল করে লাইছি পাঠাই দিছি, বাট হিস্টোরি করলে এক লগে এরকম আইছে আস্তা কোরআন পয়লা ফার্স্ট আয়াত আইয়া মানে বন্ধ হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে আরো কোন সময় এক সুরা দুই সুরা দশ সুরা পাঁচ সুরা আয়াত আইতে আইতে আস্তা সুরা আস্তা কোরআন আইতে 23 ইয়ার্স লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাত গেছেন, তারপরে সর্বশেষ আয়াত নাজিল হইছে অষ্টম হিজরি, দ্য এইট হিজরা আফটার হি মাইগ্রেশন ফ্রম আফটার এইট ইয়ার্স, ওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্য বিদায় হজ দ্য লাস্ট হজ, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফাতের ময়দানে আসলা, তখন লাস্ট ভার্সেস কেম টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, দ্য হাব কমপ্লিটেড দ্য দীন টুডে, আই হ্যাভ ফিনিশড দ্য কুরআন কারীম, আই এম হ্যাপি টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আই এম হ্যাপি টু দ্য ইসলাম এজ এ রিলিজন অফ ইসলাম, ও ভার্স দ্য সূরাতুল মাইদা দ্য লাস্ট ভার্স কেম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইটা হইল কি দ্য লাস্ট সারমন লাস্ট হজ ওয়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ ইন দ্য আরাফা। তো দেখা গেল যে কোরআন কারীম বিভিন্ন সময় বিভিন্ন টাইমে নাজিল হইছে, তাইলে এটার আনসার হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক রাত করে যে নাজিল করেছেন দুইটা কথা হইল, এটা হইল কোরআন কারীম আসিল প্রথমে লাউহে মাহফুজ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ কোরআনে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহে মাহফুজ, দিস ইজ দ্য কোরআন, ইট ওয়াজ ইন লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ এটা এটা আল্লাহর একটা প্লেস, ইট ইজ দ্য প্লেস অফ আল্লাহ দ্য ওয়ার্ল্ড, কোরআন ওয়াজ দ্যার ইন লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম আস্তা কোরআন এক লগে একলগে সে পর্যন্ত সিদ্রাতুল মুনতাহা অথবা প্রথম আসমান অথবা জিব্রাইল আলাইহিস সালাম একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, আর অন্তকি জিব্রাইল আলাইহিস সালামের পরবর্তীতে লেটার অন হি ব্রট টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্ট পার্ট বাই পার্ট পার্ট এন্ড সূরা, এটা হলো কি দুনিয়াত আওয়ার হিসাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন লাহে মাহফুজ থাকি দুনিয়ার নিকটবর্তী আসমানে জিব্রাইল আলাইহিস সালামের আন্ডারে দান করছেন, ও একলগে দান করা এটা আছে কদর রাত্রিতে, এখন ক্লিয়ার হইছে না স্যার, আর জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে এই পরবর্তীতে ইন থেকে নিয়ে পাট পাট পরে দুনিয়াতে করা যেমন একলগে আইছে না, কোরআন কারীম একলগে আইছে না, এটার আরো লম্বা হিস্টোরি আছে, কিতাব লাগি একলগে আইছে না আমি আজকে এটা কইতাম না, এটা আরো হিকমত আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন করে এই যে কোরআন কারীম আমি নাজিল করেছিলাম যে দিন আস্তা কোরআন একলগে দ্যাট ওয়াজ দ্য নাইট অফ দ্য লাইলাতুল কদর, আর এর লাগি আল্লাহ করে দে দ্য লাইলাতুল কদর ইজ বেটার দ্যান 1000 মান্থ বিকজ ইট ওয়াজ কানেক্টেড উইথ কোরআন কারীম, দ্য কোরআন ইজ দ্য ওয়ার্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যান আল্লাহর কালামের লগে সম্পর্ক থাকার কারণে এই রাতকুর মর্যাদা বাড়ি গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোরআনে ঠিক তেমনি ভাবে এই কোরআন কারীম দুনিয়াত আমার উম্মতের মধ্যে দাদার সম্পর্ক কোরআনের লগে হইব, তাদের সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্ক আল্লাহ রাইজ আপ করে দিলাইবা,
কুরআন সম্পর্কে আপনারা কি লাগে হইব, আপনি যখন কুরআন শরীফ তিলাওয়াত করবা, কুরআন শরীফ শুনতে ভালো লাগবো, কুরআন শরীফ যখন মুখস্থ করবা, কুরআনের লগে মহব্বত হইব, কুরআনের লগে মায়া হইব, আল্লাহ পাক রাব্বুল আলামিনে এই কুরআনের মায়া মহব্বতের খাতিরে আপনার সম্মান দুনিয়া আখিরাতে বাড়াই দিলে ইবা ইজ্জত আল্লাহ উইল রেইজ ইওর পজিশন. একটা হাদিস দেখো গা, ওয়ান হাদিস ইন ভেরি বিউটিফুল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ উইল আস্ক দ্য পিপল ওকে ইকরা ওয়ারতাকি كما كنت ترتل في الدنيا الله يفتخر يقول او مانوش اخذون خلي او اقرا فلو اقرا مانا فلو ايتا وانا فلو قصت بلو اقرا مين to read read الله خوي بعد اقرا اخذون خلي اوكي افنا او فلو كتا فلو whatever you learned in the dunya from there memorize your memory start recitation الله خوي بعد تمي فلو تمي فلو خلي فلو با كما كنت ترتل في الدنيا and you used to recite in the dunya دنیا تے فرتا ہے قرآن مقصد کرتی لائے آرمبو کرو রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আরম্ভ করবা ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরু আয়াতিন তাকরাউহা ফরাদে তোমার মানজিল হইব পজিশন হইব আখির আয়াত লাস্ট ভার্স হোয়াট এভার ইউ রিসাইট দ্য লাস্ট ভার্স দেশ সময় তোমার পড়া শেষ হইব ও লাস্ট ভার্সের মধ্যে তোমার পজিশন কে অনষ্ট হইব ইন ফরাদে ওয়ারতাকি ইকরা মানে ওয়ারতাকি ওয়ারতাকি বলে তুমি লিফট করো রিসাইট এন্ড লিফট লিফট আপ ফলো এবং উফরে দিয়ে উঠো ফলো আর উফরে দিয়ে উঠো একটা সেন্টেন্স পড়ো আর তোমার রেজ আপ হইব আরেকটা সেন্টেন্স পড়ো আপ হইব আরেকটা সেন্টেন্স পড়ো আপ হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপনি যখন তিলাওয়াত শুরু করবা যত পড়বা আপনার পজিশন উপরে দিয়ে উঠা দেব যে সময় পড়া শেষ হইব আপনার পজিশন অন্য গেস্ট অফ হইব আখিরু আয়াতিন লাস্ট ওয়ার্ড যখন আপনি তিলাওয়াত করবা আপনি 100 আয়াত যদি তিলাওয়াত করতে পারো 100 পড়ার পরে আপনার পজিশন 100 পজিশন 100 স্টার শেষ হইব গিয়া আপনি যদি 1000 পড়ো 1000 লোকে শেষ হইব গিয়া আর অল টুগেদার কুরআন শরীফের মধ্যে যেটা কমন যেটা আমরা হিসাব যেটা হয় 6666 আর ডিফারেন্ট নারেশন আছে এনিওয়ে আমরা যেটা এটা কমন জানি যে 6666 ভার্সে যদি আস্তা যদি কেউ পড়তে পারো যে তার পজিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একবারে হলোর উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই উপরে মানে যত উপরে উঠবো পজিশন আপনার স্টার্স আছে না দুনিয়ার ফাইভ স্টার্স থেকে আরো থাকে যে ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনের আয়াতের মাধ্যমে আপনার পজিশন বাড়াইয়া দিলেবা তো কিয়ামতের দিন আল্লাহ কইবা দেখুন পড়ো এল্লাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কুরআন দুনিয়ার মধ্যে ট্রাই করো বেশি বেশি কুরআন মুখস্থ করবার লাগি আর হনক গিয়া খাবো লাগবো যখন আল্লাহ কইবা খো আরম্ভ করো আপনার যদি তাকে ফাঁস আয়াতে ফাঁস আয়াত পড়ে আপনার শেষ আর না আপনার আপনার দশার থাকলে আপনি আরো বেশি যত বেশি করবা আপনার পজিশন আরো উপরে দিয়ে আর আল্লাহ পাক আপনার বাছাই করবা যে ঠিক কোন পজিশনে গিয়ে বাড়লা তো এই পজিশন তারপর হইব কিসের মাধ্যমে কুরআন কারিমের মাধ্যমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইকরা কুরআন বেশি বেশি পড়ো আরেকটা হাদিস আমরা গত জুম্মাত করতাম যে ওয়াল কুরআন ওয়াস সাওম ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা যে কিয়ামতের দিন দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করব ইন্টারসেশন দুইটা করে সুপারিশ রিকোয়েস্ট করব যে আল্লাহ প্লিজ ফরগিভ মি প্লিজ ফরগিভ মি রিকোয়েস্ট করব যে একটা হলো আল কুরআন একটা হলো আস সাওম একটা হলো কুরআন তিলাওয়াত আর একটা হলো রোজা দুইটা জিনিস আল্লাহর কাছে কিয়ামতের দিন ওই মানুষের লাগিয়ে রিকোয়েস্ট করব আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাওমে কইব يقول الصوم صوم يقول الله منعته الطعام والشهوات ده الله আমি রোজায় আপনার এই বান্দারে নিষেধ করছিলাম খাইতো না করি তার কোন খানি আছে পানি সব আছে কিন্তু আমি রোজায় তারে কইছি নো ইউ ক্যান নট ইট ইউ ক্যান নট ড্রিঙ্ক আল্লাহ তোমার বান্দায় খাইছে না আমার কথা হচ্ছে খাইছে না পান করছে না উপাস আছে পেটে মুখ লাগছে কিটা লাগছে তবুও খাইছে না রে আল্লাহ আল্লাহ আমি তার লাগি রিকোয়েস্ট করলাম আল্লাহ প্লিজ ফরগিভ হিম এটা কো ইন্টারসেশন নবী রিলেটেড বাই হাকি শরীফের হাকি ইমাম বাই হাকি রিলেটেড হাদিস যে ইয়াস সৌমে কইব আল্লাহ প্লিজ ফরগিভ হিম আপনার বান্দা এই আমি রোজারে রাখতে গিয়া কত কষ্ট করছে আস্তা দিন কষ্ট করছে কাম করছে গর্ব সময় তো দুঃখ খাইছে না আল্লাহ তুমি তারে মাফ করে দাও আল্লাহ পাক রাব্বুল আলামিন রোজারে কইব তোমার হুকুম তুমি যখন রিকোয়েস্ট করো ওকে তোমার রিকোয়েস্ট আমি তারে মাফ করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওয়াল কুরআন ইয়াকুল কুরআনে কইব আল্লাহ ইন্নি মানাআতুহু আন-নাওম আল্লাহ আমি তার ঘুমাইবার লাগি নিষেধ করছিলাম অর্থাৎ ঘুমাইতে দিছি না আমি আল্লাহ এই কুরআন দে হুনবার লাগি পড়বার লাগি তোমার বান্দা ঘুমাইছে না ইচ্ছা হলে ঘুমাইতে পারতো তো না ঘুমাইয়া ঘুমরে হারাম করিয়া মসজিদে গেছে বা একলা পড়ছে তিলাওয়াত করছে জাগ্রত থাকছে ঘুমরে বাদ দিয়ে তোমার এই কুরআন শুনছে আল্লাহ আমি তার লাগি রিকোয়েস্ট আল্লাহ প্লিজ ফরগিভ হিম আল্লাহ তুমি কুরআন তোমার রিকোয়েস্ট করতে আমি তোমার খাতির তারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই কুরআন এমন এক মর্যাদার জিনিস আল্লাহ পাক রাব্বুল আলামিনে আমরারে আপনারারে দান করছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এটা বিরাট বড় একটা মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক রাব্বুল আলামিনে টু টাইপস অফ মুজিজা দান করেছিলেন মুজিজা মানে মিরাকল টু টাইপস অফ মিরাকল আছে একটা আছে মিরাকল যেটা একটা সাময়িক সময়ের লাগি আছে বাদে শেষ বুঝছেন কথা কিছু কিছু মুজিজা আছে
তখন কোন জামানাত আসিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাছে এই মুজিজা আর নাই আর কিছু কিছু মুজিজা আছে যেটা অনগোইং কন্টিনিউয়াস আসিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে এই মুজিজা শেষ হইছে না হইতো না বুঝাইতে পারছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দুই জাত আছে যেমন এক জাত মুজিজা যেটা তখন আসিল মনে করো গা যে ইনশাক্কাল কমর যে চাঁদ দ্বিখণ্ডিত করা হইছে এটা কুরআন শরীফের মধ্যে আইসা আয়াত এ তখন এই মুজিজা যখন তখন যারা আসলা তারা দেখছই পরবর্তী আর কেউ এটা দেখছেন এটা আর নাই এটা শেষ হয়ে গেছে ঘটনা আছে কিন্তু সিচুয়েশন নাই এরকম আরো মুজিজা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কেউ দেখছই যখন দেখছই তখন আছে পরবর্তীতে নাই কিন্তু কুরআন কারীমের এটা মুজিজা কোয়া হইছে এই মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল নবীদের পর থেকে আজকে 1400 বছর পর্যন্ত এই কুরআন মুজিজা আছে কিয়ামত ওইবার আগ পর্যন্ত এই কুরআনের মুজিজা থাকবো কুরআন থাকবো এটা বিলুপ্ত হইতো না এটা হইল অনগোইং মুজিজা দ্য মিরাকল অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কইতে পারবা যে কুরআন কারীম এটা কিতাব মুজিজা বা কিভাবে মুজিজা হইল আর সেটা কি হইল এর আলোচনা যেটা করলাম যে মুখস্থ করা যায় এটা এটা তো একটা আছে আরো যদি আমরা কিছু পয়েন্ট ভিত্তিক যদি আমরা যদি আমরা হাইলাইট যদি করি আপনারা নিজেই বিশ্বাস করবা যে ইস কোরআন ইজ মিরাকুলাস কোরআন এটা কোনো মাইনশোর বানাইল না ডেফিনেটলি ইজ রিভিল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি একটা উদাহরণ দেই উদাহরণ হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার যে সময় আসলা এটা আছিল 540 এডি সামথিং যে এখন তো 1400 বছর পরে 2023 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা 540 খ্রিস্টাব্দ হয় তখন কো এটারে আরব যেটা হিস্টোরি অফ আরব এটা বারবারিয়ান হয় মানে এত দ্য লোয়েস্ট ডিগ্রি অফ দ্য হিউম্যানিটি আছিল মানুষের মধ্যে মানুষের মধ্যে কোনো ল আছিল না রুল আছিল না মায়া মহব্বত কিছু আছিল না এত বাদুয়া সিচুয়েশন আছিল ওয়ার্ল্ড কিন্তু এই সময়ের মধ্যেও এই আরব জাতি যেটা আরব পিপল তারার মধ্যে একটা গুড ক্যারেক্টার যেটা আছে এটা হইল যে তারার মধ্যে যে সাহিত্য চর্চা যেটা হয় সাহিত্য লিটারেচার আরবিক লিটারেচার যেটা হয় এটা কিন্তু খুব হাইলি আছিল এবং আপনারা আশ্চর্য হইবা যে কিভাবে এই হাইলি আছে লিটারেচার যেটা আছে লিটারেচার এটা এখন পর্যন্ত বর্তমানে ও বর্তমানে আপনি যদি কোনো ইসলামিক ইউনিভার্সিটি বা যাই আমরা সিটিং ইউনিভার্সিটি আমি আরবিক ওর মধ্যে যেটা করছি অনার্স করছি এখন তো পর্যন্ত যে লিটারেচার যেটা পড়ানি হয় যেটা হাই যেটা পড়ানি হয় তখনকার রচনা যে তখনকার লিখিত এই প্রবন্ধ এবং এই কবিতাগুলো এখনো ইউনিভার্সিটির মধ্যে পড়ানি হয় আর এখনো এমলা লিখতে পারে না এত হাই তারা এডুকেটেড মানে এডুকেটেড না মানে তারা যে লিটারেচার যেটা আছে কবিতা রচনা করা সাহিত্যিক যেটা আছে এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা চ্যালেঞ্জ করলো যে তোমরা আরবের মধ্যে এত বড় বড় সাহিত্যিক হল কবি হল কবি সদরা আছে এত স্ট্যান্ডার্ড তারা আরবি তারা লেখত দিতা কেউ মোকাবেলা করতে পারে না তাহলে তোমরা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে চ্যালেঞ্জ করলাম যে কোরআন কারীম আমি নাজিল করলাম তোমরা যদি অ্যাবিলিটি দেখো এই কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করে লিয়ে আর দেখা হবে তোমরা পারো তাহলে বুঝো যাইব এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল না আউযুবিল্লাহ এটার লাগি যখন কোরআন নাজিল হওয়া শুরু করলো তখন তারা আয়া কয় ও এটা তো আমরা বানাইতে পারবো বিভিন্ন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়া কয় قال ان هذا الا اساطير الاولين فايتا تو اگر আমি কিচ্ছা কাহিনী খালি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানাই বানাই আমরা রে কইলাই এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে না এটা চাইলে আমরা ওইটা কত কোরআন বানাইতে পারবো কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ইন হাদা ইল্লা আসাতির আল আউয়ালিন তারা কইতে তো আগর আমি কিচ্ছা ও আদম আলাইহিস সালাম কিচ্ছা মুসা কিচ্ছা এটা এটা কোরআন এভাবে এটা কইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তখন গো চ্যালেঞ্জ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন কুনতুম ফি রাইবিন যদি তোমরা ডাউট থাকে যে এই কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে যে ডাউট যদি থাকে তাহলে কি করো ফাতু বিসূরাতিন মিন মিসলিহি এই কুরআনের মতো একটা কুরআন তোমরা বানাইয়া আনো কারণ এটা যদি মানুষ বানাইয়া থাকে আর তোমরা যদি ফার ফার বাই হও আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারা জানা মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা দুনিয়ার কোনো মানুষের দেখতে কিন্তু এডুকেশন নিছেন না লার্ন করছেন না সুতরাং তারা জানার কথা টাইম যদি করতে পারো যে তোমরাও পারবা আল্লাহ কইলা ঠিক আছে তারা হও তারা জানে কোরআনের মধ্যে একটা কোরআন বানাইয়া আনে যদি পারে বানাইতে পারে তাহলে বোঝা গেল যে তারা দাবি ঠিক এখন তো চ্যালেঞ্জ দেওয়া হইলো এখন কোরআনের মতো কোরআন তারা বানাইব গিলা পারে না পারে না পারে না কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটু তারে ক্ষমাইয়া দিলা ফাতু বি আশারি আশারি সুওয়ারিন মিন মিসলিহি ব্রিং 10 সূরা লাইক দ্য কুরআন আল্লাহ বলে ঠিক আছে আস্তা কুরআন লাগতো না 10টা সূরা জিসা সূরা বাসিয়া গুরুক বাসিয়া ইউ চুজ দ্য 10 সূরা এন্ড মেক অ্যানাদার 10 সূরা লাইক দ্য কুরআন
দশটা সুরা কোরআনের মধ্যে তোমরা বানাইয়া আনো। এখন তারা দশটা সুরাও তো বানাইতে পারলো না, আনসার টাইম যায় পাসিং হয় তারা আনসার করে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা যে ঠিক আছে দশ সুরাও লাগতো না, তারা একটা সুরাই বানাই আনতো, তুমি সুরা তিন খালি একটা সুরা এনি সুরার মতো মানে কোরআনের মতো কোরআন একটা বানাই তারা আনতো। তখন তারা বইছে সব একটা মিটিং বইছে একদিন আবু জেহেল সহ তারা বড় লিডার সব বইয়া যে আমরা তখন ইজ্জত সম্মান যাইগি, আমরা এত বড় বড় কবি সাহিত্যিক উকাজের মেলা হইতো একটা বাজারের মাঝে, কিন্তু তারা লকটাইয়া তৈতো সে কত বালা স্ট্যান্ডার্ড সাহিত্য লিখতে পারতো, এভাবে আমরা এত বড় সাহিত্যিক পৃথিবীর মাঝে আমরা একটা সুরাও যদি বানাইতে পারি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা তো ইজ্জত হয়ে গেলাম। ও তারা বইয়া একটা কবিতার মতো বানাইছে, তারা বানাইছে একটা সুরা সুরা ফিল, সুরা ফিলের মতো কবি করছে আলাম তারা কাইফা মা আল্লাহ রাব্বুকা বিয়া সামিল ফিল, এটা তাফসীরের মধ্যে আইছে ঘটনা। তো তারা বানাইছে এভাবে কয়েকটা সেন্টেন্স, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু তাবিল খুরতুমুহু কালিল যামবুহু কালিল খুরতুমুহু তাবিল, এভাবে এই এই শেরটা বানাইছে বলে আমরা এভাবে পড়ছি ইসলামের মধ্যে। এটা মিনিং কিনা তারা একটা সেন্টেন্স বানাইছে, কবিতা বানাইছে না কবিতা রাইমুল্লাহ আছে, আল ফিল মাল ফিল, ফিল মানে এলিফেন্ট, হোয়াট ইজ এলিফেন্ট وما ادراك ما الفيل do you know what is elephant the elephant therefore the an animal whose tail is short and nose is very long o o banaise tara rhyming hoyse bananir pore tara on challenge to niya dito on tara are guti hoy ita kita banaise eta meaning kita hoylo elephant what is elephant whose the tail is short and nose is long ita to quran er moto kono kichu nai তখন তারা স্বীকার করছে যে ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা কালামুল বাশার, বাশার মানে মানুষ, তারা তখন কইতে পারবে না এটা কোনো মানুষের কালাম না, এটা গডের পক্ষ থেকে নাজিল, কোনো মানুষের পক্ষ থেকে নাজিল না। এখন ইনো আমার একটা পয়েন্ট যদি সময় বেশি নেই আমরা শেষ হইলে যে কিতার লাগি পারলো না পারে না কিতার লাগে কোরআনের মতো পারে না কিতার লাগে, আমরা যদি বিভিন্ন পয়েন্ট যদি আউট করি কারণ হলো কোরআন কারিম এটা কার পক্ষ থেকে নাজিল এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিউচারে কি হইব সেই ঘটনা আল্লাহ বর্ণনা করে দিছে। মানে আপনি যদি কোরআনের মতো একটা কিছু বানাইতে হয় এই ধরনের মিনিং আপনি তার হইব যে আপনি আজকে বর্ণনা করতা দশ বছর কিতা বা পাঁচ বছর বাদে এক মাস বাদে কি হইব এরকম কোন নিউজ আপনি এক্সাক্টলি দিতে পারেন তাই না কোরআনের মতো হইব বুঝছেন নি। তখন লম্বা আসেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিম বাদি গালাবিহিম সায়াগলিবুন, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন করা যে রুম আজকে তারা পরাজিত হয়ে গেছে কয়েক বছর পরে রোম আবার পার্সিয়ানদের কাছে জিতবো, এরকম একটা আয়াত আছে 21 পারাতে রোম আর পার্সিয়ানের মধ্যে তারা যে রোমবাসী আর পার্সিয়ানের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন প্রাথমিক অবস্থায় রোমবাসী তারা ডিফিট হয়ে গেছিল আর পার্সিয়ান দ্বারা তারা জিতে গেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলা যে আজকে এই রোমবাসী আরি গেছে কয়েক বছরের পরে আবার যুদ্ধ হইব রোমবাসী জিতে দেব এবং পার্সিয়ানের মধ্যে আরি দেব, তো এটা একটা ফিউচারের নিউজ যে এটা আবার কইছিল পরবর্তী আমি আজকে যাইতাম না দিকে, তো এই যে ফিউচার যে গ্রান্টেড কিছু হইব কোনো মানুষ কইতে পারবো না, তো আপনি যদি কোরআনের মতো হইতে আপনি ওরকম নিউজ কইতে হইব একটা গেল অতীতের কোকা হিস্টোরিক্যাল দিটা আদম আলাইহিস সালাম বা তারও আগে পৃথিবী কিভাবে সৃষ্টি হইলো আসমান কিভাবে সৃষ্টি জমিন সৃষ্টি হয়েছিল কি কি সব কিছুর ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে, তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার খেরুগস্তে হিক্স হইনে তা নিকটা আল্লাহ কইতে থাকি, তে আপনি বা আমি কোন কোরআন যদি খালি রাইমিং কইলো হইতো না মিনিং করব হইতো হইব আপনি তো রং কিছু কইতে হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন করাতে ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম, সূর্য তার পক্ষপথে ঘুরতে আছে পৃথিবী ঘুরতে আছে প্রত্যেক নক্ষত্র বর্ত ঘুরতে আছে, এই যে সোলার প্যানেল এই সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলে এটা যদি আল্লাহর পক্ষ থেকে না হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কথা না, তো আপনি যদি কোরআনের মধ্যে একটা কোরআন বানাইতে হতে আপনি ওই ধরনের থিওরিক্যাল কিছু হই যাইব, দেখা গেল যে এই সমস্ত পয়েন্ট ভিত্তিক যখন যায় তখন তারা পারে না। আল্লাহু আকবার কাবীরা, যেমন আরেকটা উদাহরণ আমি দেই সুরা কলমের মধ্যে একটা আয়াত আছে যে ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা সে খুব বড় একটা দুশ্মন আছিল ওয়ালিদ বিন মুগিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে গালাগালি করত বিভিন্ন মানে যত যত বাদুয়া দিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করত কুচ্চারণা করতে ব্যবহার করতো, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ব্যাপারে দশটা তার ক্যারেক্টার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছে দশটা, দশটার মধ্যে লাস্ট ওয়ান আল্লাহ করা দেয় উতুল্লিম বাদা দালিকা জানিম, যে এই মানুষটা সে মিথ্যাবাদী সে বাকবাইটিং করে সে গালাগালি করে এরকম দশটা করার পরে লাস্ট ওয়ান টেন্থ ওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন করা দেয় এই লোকটা সে ওই লোকই তার জন্মের ঠিক নাই
বাদ ذلك জানিম যেটা কয় মানে তার বাফর ঠিক নাই জন্মের ঠিক নাই এরকম একটা শব্দ আমি একবারই ট্রান্সলেট করতাম না আল্লাহ পাক বলে এটা নাযিল হল না যে তার জন্মের দোষ আছে তখন এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে ওয়ালিদ বিন মুগিরা তখন দেখলো যে বাকি 9টা দেখতা হওয়া হইছে তার মধ্যে ক্যারেক্টার এগুলো এগুলো তার লগে মিলের অসুবিধা নাই পর এটা ঠিক আছে The last one, the 10th one, the 10th one, the Allah Pak Rabbul Alamin, Utullim Ba'da Dhalika Zaneem, at least Allah Pak Rabbul Alamin, Tar Janmar Ma'da Dusha Se. Ita Unar Pore, Tar Ekta Shonde Hoilu, Ba Shomoshya Vaidu, Kita Kota Na, Ita Kita Lai Hoilu, Ita Ami Jantai Kora Lagbo, Shomoshya Kita, Ita Kene Hoilu, Kuran Eba Muhammad Sallallahu Alaihi Wasallam. Tohon, Ekta Lamba Ata Torbari Nise, Niya Tar Barit Gese, Tar Mar Gese Gese. Gya, Tar Mare Hoiche, Aske Ata Shuddho Kota Tumye Mare Hoiche, Ibo Naile Tumare Ami Marilim, Khatilim. Bole Kita, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআনে আমার ব্যাপারে 10টা ক্যারেক্টার বর্ণনা করছে 9টা আমি দেখি আমার লগে মিলে অসুবিধা নাই বাট 10th ওয়ান এটা তো আমি জানি না 10th ওয়ান আমাদের কইছে যে আমার জন্মের দোষ আছে আমি আমার বাফর দোষ আছে যেটা কইছে স্যার কারণ আমি ভিডিও কই যে ওয়ালিদ বিন মুগিরা যে ব্যক্তি তার নাম হলো ওয়ালিদ বিন মুগিরা মিন সান অফ মুগিরা তার বাবার বাফর নাম যেটা আছে মুগিরা আরবি গ্রন্থে ওয়ালিদ বিন মুগিরা ওয়ালিদ দ্য সান অফ মুগিরা তো এই তার কমিউনিটির মধ্যে মাইশে তারে জানে তার নাম ওয়ালিদ তার বাবার নাম মুগিরা হি দ্য সান অফ মুগিরা এভাবে এই বড় হয়ে উঠছে এটাই যে ফেমাস তার পরিচিত আমরা জানি না যে অমুকের পুত্র অমুক জানা আছে তখন জানার পরে যদি হঠাৎ করে একটা প্রশ্ন কেউ যদি করে দেয় তার বাপ নাই তাহলে একটা প্রশ্ন হয় না কিন্তু এই কমিউনিটি এই আরব মধ্যে বড় হয়ে উঠছে সব মাইশে জানে হে মুগিরার ছেলে তার নাম ওয়ালিদ মুগিরার ছেলে মুগিরারও মাইশে চিনে বালা করেছিল এখন যখন কোরআনে কয় যে তার বাপর ঠিক নাই মানে মুগিরা তার বাপ নাই তখন দুনাটা তখন সময়টা দেখা তখন বাড়িতে গেছে গিয়া তার মারে তো তোর বাড়ি লিয়া কইছে যদি হাসা কথা কও না তাহলে মারিলি মু সত্যি কথা কও আমার বাপ সে তখন মায় ডরাইয়া স্বীকার করছে যে এই মুগিরা তোমার বাপ নাই তোমার বাপ যে আসিল হে আসিল মানে তোমার এই মুগিরা তোমার বাপ হে আসিল মানে পুরুষত্বহীন সন্তান জন্ম দেওয়ার তার কোনো খাবার আসিল না সে বাচ্চা জন্ম দেওয়ার দেয় এবিলিটি পাওয়ার এটা তোমার বাপর মুগিরার আসিল না তখনকু আমি চিন্তা করলাম যে তার ঘরে যদি কোনো সন্তান যদি না হয় বাচ্চা যদি না হয় তাহলে তোমার বাবার যে সম্পদ যেগুলো আগলো ওগুলো তো তার মরার পরে তোমার অন্য দ্বারা আয়রা নিব কি তখন আমি গোপনে অমুক রাখালর লগে মিলিত ইসলাম আর অমুক রাখালর বর্তাকে তোমার জন্ম হয়েছে এখন এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত এই হিস্টোরি একমাত্র ওয়ালিদর মা ছাড়া আর কেউ জানতো না বুঝছেন না আপনারা অনলি ওয়ালিদর মা জানতো আর ওই রাখালে জানতো এমনকি মুগিরাও জানত না এইগুলো তার সন্তান নাই করি মুগিরাও জানে না মুগিরা জানে তার ফুয়া গো আর আস্তা আরবের মাঝে প্রত্যেকে জানে ওয়ালিদ কার ফুয়া মুগিরার ছেলে এটা সান অফ মুগিরা কিন্তু যখন আয়াত নাজিল তখন হে আসল ঘটনা ফাইলাইছে যে তার মায়ে তখন স্বীকার করছে যে না মুগিরা তোমার আসল বাপ না তোমার বাপ অমুক রাখাল আমি গোপনে লুকাইয়া তার লগে মিলিত ইসলাম তার ঘর থেকে তোমার জন্ম হয়েছে এখন আমি যেটা কইতাম স্যার আমি এই যে একটা হিডেন হিস্টোরি যেটা এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানার কোন কুদরত নাই আল্লাহ পাক রাব্বুল আলামিনে জানোই আল্লাহ রাব্বুল আলামিনে আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলাইছই যে এটা হইলো গিয়া গায়বী সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং কেউ যদি কোরআনের মতো একটা কোরআন রচনা করতে হয় তাহলে আপনি ওই রকম কোন একটা হিস্টোরি জানাইয়া দেখাইয়া দেখাই দাও যে আপনিও পারছো বলে এটা কোন পারবো নি ফেব তো এই যে আমি আরো মনে আমি অনেকগুলো উদাহরণ দিতাম আমার সময় তাহলে আমরা কইতাম দুইটা শুরু করব লাগি এইসব মিলিয়ে আমি হইতাম স্যার আমাদের দ্য কুরআন কারিম ইট ইজ রিভিল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইট ইজ নট মেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুহাম্মদ রাসূলের কোনো কিতাব নয়